এ রাজ্যের প্রশাসন আবার তার যোগ্যতা প্রমাণ করেছে। হরনাথ ঘোষের খুনিকে ধরতে গিয়ে আন্ডারওয়ার্ল্ডের একটা কুখ্যাত গ্যাংকে আমরা হাতে নাতে ধরে ফেলেছি। কিন্তু এরপরই আসল সত্য উদ্ঘাটিত হয়। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে হরনাথের খুনের কেসটা প্রাথমিকভাবে একটা জটিলতার সৃষ্টি করেছিল। এরপর আমরা আসল খুনি শঙ্কর দেবনাথ ও তার গ্যাংকে আমরা হাতে নাতে ধরে ফেলি। এসব কিছুই সম্ভব হতো না যদি না অনিক চক্রবর্তীর মতো একজন সাধারণ নাগরিক আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তাই আমাদের থানার তরফ থেকে আমরা অনিক চক্রবর্তীর হাতে একটি মেমেন্টো তুলে দিতে চাই। মেমেন্টোটি তুলে দিচ্ছেন আমাদের এলাকার কাউন্সিলর শ্রী দুলাল মজুমদার। দুলালবাবুকে আমি অনুরোধ করছি মেমেন্টোটি হাতে তুলে দিন। চুরি করার জন্য জীবনে এই প্রথম পুরস্কার দিচ্ছি, একদিন শুধু পিটিয়েছি। আমাদের একটা প্রশ্ন ছিল। আচ্ছা, হরনাথ ঘোষের ওয়াকম্যানটা আপনার হাতে এলো কি করে? ডেড বডির পাশে সেদিনকে একটা মাত্র ব্যাগ ছিল। যদ্দূর শুনেছি ওয়াকম্যানটা ওই ব্যাগের ভেতরেই ছিল, সেটা আপনার হাতে এলো কি করে? উনি তো আর দুঁদে পলিটিশিয়ান নন যে আপনাদের জমকালো প্রশ্নের একেবারে জমকালো উত্তর দিয়ে দেবেন। মোদ্দা প্রশ্ন হচ্ছে ওয়াকম্যানটা ওনার হাতে গেল কি করে? এই প্রশ্নটা এখন একেবারে ইমেটেরিয়াল। যাই হোক, আমাদের সভা আজকে আমরা এখানেই শেষ করছি। নীলা, তুই নাকি কথা দিয়েছিলি